এখন আলু লাগানোর সময় চলছে, অনেক জায়গাতে আলু লাগানোও হয়ে গিয়েছে জমিতে। আর দেখো রাস্তার ধারে বাড়ি তো, রাস্তার ধারে ফুল গাছটার কি অবস্থা হয়েছে, লাল ধুলোতে পুরো একদম লাল লাল হয়ে গিয়েছে একদম। ফুল গাছ তো দেখো, ফুল গাছ মানে ফুলের গাছটা কম দেখবে আর ধুলোটা বেশি দেখবে। এই দেখো আমাদের বাড়ির পাশেই নয়নতারা ফুলের গাছ, কি আর করা যাবে, দেখো পুরো লাল লাল হয়ে গিয়েছে। আর বাসি কাজ সব শেষ হয়ে গিয়েছে, করে নিয়েছি। আর দেখো এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করে নেব প্রতিদিনের মতো। আগে তো আমি ঠান্ডা জলে স্নান করতাম, কিন্তু ঠান্ডা লাগার পর থেকে গরম জলে স্নান করি। আর স্নান টান করে দেখো রেডি হয়ে গিয়েছি সকালবেলায়। দেখো ফুলগুলো যা আছে অল্প যতটুকু আছে তুলে নিচ্ছি। তারপর তো তোমরা সব জানো যারা আমার ব্লগ ভিডিও ডেলি দেখো, যে মাও মাঝে মধ্যে ফুল তুলে এনে দেন। এই ফুলে তো শুধু হয় না, অনেক ফুল নিয়ে আসেন তুলে অন্য জায়গা থেকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিনে তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর এখন বাজে 8:10, 8:10 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা দেখলে আমি ফুল তুললাম, এখনও ঠাকুরকে পুজো দেওয়া হয় না, তো যাব ঠাকুরের ফুল তুললাম, তো পুজোটা করে নিই, পরে দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো স্কিপ করো না। তো ঠাকুরকে জলটা দিয়ে আসি, পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি অনেকটা রেডি হয়ে গিয়েছি। তো তোমরা তো জানো আমার প্রচুর ঠান্ডা লেগেছিল, গলায় খুব ব্যথা ছিল, তো ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছি। তো হাজব্যান্ড বললো আরও একবার ডাক্তার দেখিয়ে নিতে, আবার যদি পরে আবার গলায় ব্যথা হয়, সেই জন্য দেখো আমি একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর এখন বাজে 10:00, তো 10:00 সময় আমি চলে যাচ্ছি ডক্টরের কাছে। তো পরে আবার দেখা হবে, কখন দেখা হবে আমি জানি না, ডাক্তার দেখিয়ে আসি, পরে আবার কথা হবে। দেখো রেডি হয়ে গিয়েছি। আর আমি যখন মানে ডক্টরের কাছে যাই, তার কোনো কিছু কারণে শপিংও যায়, তো এখানে একটা নদী আছে, নদীটা দেখতে খুব ভালো লাগে। জানলার ধারে বসে দেখে দেখে যেতে বাকি খুবই ভালো লাগে। ভাবলাম তোমাদেরকেও একবার দেখতে দিই, দেখে না একবার কাজ চলছে। জমিতে অনেক পুরোনো কাজ চলছে, বাস থেকে নেমে পড়েছি আর চলে যাচ্ছি ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখানোর জন্য নাম লেখানো ছিল 19 নম্বরে, জানি না কত নম্বরে টিকিট পাবো। এখানে এসে দেখি একদম 19 থেকে একদম 36 নম্বরে। দেখো বাড়ি থেকে আসতে অনেকটাই দেরি ছিল, 19 পেলাম 36, লেট হয়ে গিয়েছে অনেকটা। তো ডাক্তারটা দেখে নিই, পরে কথা হচ্ছে। আর দেখো বন্ধুরা, ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, তো বাসে উঠবো। আমার হাজব্যান্ড আসতো আজ, কিন্তু আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ, আমি বললাম চলো আমার সাথে একসাথে ডাক্তার দেখিয়ে নেবো, বললো না তুমি যাও। তো আমি একাই এসেছি, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কথা হবে। পাইলিয়া কি করছো?
আর দেখো আমি বাড়িতে চলে এসেছি, বাড়ির থেকে বেরিয়ে একদম নাচে ক্লাস যাচ্ছিলাম, আর আমাদের কোয়েলের বাবা দেখো ফুল গাছের চারা গাছ দেখাতে নিয়ে চলে এসেছে, ফুলের গাছ নেবো বলে এসেছি। দেখো চারদিকে সব, আমাদের কোয়েলে বাবা বলছে কি তুমি আজকে দেখে যাও পরে নেব। আমি বলছি নাচের ক্লাস আছে লেট হবে, বলছে তুমি দেখে যাও পরে নেব। গাঁদা ফুলের গাছ, এইগুলো কি ফুল? এই যে এগুলো ডালিয়া, সে আগের বারে সে সাদা সাদা ফুলগুলো নিয়েছিল, এগুলা না ওগুলো নাও, চলো চলো বাবু পাদিস না দেখে চলো। এই চাপ গাঁদা ফুলের গাছ কোনগুলো? এগুলা ফুলগুলো যেগুলো বড় হবে সেগুলো বলুন। ও বড় ফুল চাই, ছোট ফুল, ছোট ফুলগুলোও ভালো লাগে, তবুও বড় বড় ফুল একটু দেখতে ভালো লাগে। পাল দেখা গাছ ভেঙে জানি, সাড়ে চারটের থেকে নাচের ক্লাস, তো এখানে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেল, কি আর করা যাবে। চলো বাবু চলো, বাবারে অনেক চললাম। আর দেখো এখন বাজে 8টা, রাত 8টা, আর এটা মাংসের ঝোল হচ্ছে, আর এদিকে অল্প ভাত চাপিয়েছি। নাচের ক্লাস থেকে আমি চলে এসেছি, নাচের ক্লাস গিয়েছিলাম, গিয়ে ওখানে ফুল গাছ দেখালাম তোমাদেরকে, তো ওখান থেকে এসে দেখো রান্না চাপিয়েছি, ভাই আসছে। তো হ্যালো বন্ধুরা, 10টা 11টার দিকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ডাক্তার দেখানোর পর ওষুধ ওষুধ নিয়ে একদম সোজা বাড়ি এসেছিলাম। বাড়ি আসার পর তোমাদের সাথে কোনো কথাবার্তা হয় না, ওখান থেকে মানে বাড়ি আসার পর একটু খাওয়া দাওয়া করার পর, দুপুরে রেস্ট করার পর আবার 4টের থেকে বেরিয়ে গিয়েছি, নাচের ক্লাস ছিল আমার মেয়েদের, তো নাচের ক্লাসে গিয়েছিলাম। নাচের ক্লাস থেকে আমাদের কোয়েলের বাবা নিয়ে গেল নার্সারি, ছোট ছোট চারা গাছের দোকানে, তোমরা দেখলে, তো ওখান থেকে আবার ফের নাচের ক্লাস গিয়েছি, তারপর বাড়ি এসেছি, বাড়িতে এসে রান্না হচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, রাত্রেবেলায় সবাইকে খেতে দেওয়া হবে, সবাই ভাত ভাত আর মাংসের ঝোল রান্না হচ্ছে, তো সবাইকে খেতে দেবো, সবাই খেয়ে ঘুমাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আজকের মতো, টাটা বাই বাই।